অন্যান্য জেলা পরিষদগুলিকে পেছনে ফেলে কাজের নিরিখে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দীনদয়াল উপাধ্যায় সশক্তিকরণ পুরস্কার পেতে চলেছে পূর্ব বর্ধমান জেলা পরিষদে। জানা গেছে পূর্ব বর্ধমান জেলা পরিষদ ছাড়াও আরও একটি জেলা পরিষদ, দুটি পঞ্চায়েত সমিতি ও দশটি গ্রাম পঞ্চায়েত কেন্দ্রের পক্ষ থেকে পুরস্কার পেতে চলেছে। প্রতি বছর 24শে মে পঞ্চায়েত রাজ দিবস উপলক্ষে কাজের নিরিখে প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কারা এই পুরস্কার পাবেন তা আগেই জানিয়ে দেওয়া হয়েছে। বর্ধমান জেলা পরিষদ ছাড়াও বজ্র প্রক্রিয়াকরণ ও শিশু বান্ধব এলাকা গড়ায় পূর্ব বর্ধমান জেলায় মেমারি 2 নম্বর ব্লকের বোহার 2 নম্বর এবং বিজুর 2 নম্বর পঞ্চায়েত পুরস্কার পেতে চলেছে কেন্দ্রের তরফ থেকে। কেন্দ্রের যে সশক্তিকরণ প্রকল্প আইসিপি যে ফান্ডের যে টাকা, সেই উন্নয়ন সেই খরচে আমরা ভারতবর্ষের মধ্যে একটা স্থান অর্জন করেছি আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদ। এটা আগামী 24 তারিখে ভার্চুয়ালি মাধ্যমে অনুষ্ঠান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো আজকে আমাদের জেলা থেকে দুটো গ্রাম পঞ্চায়েত এবং আমরা জেলা পরিষদ, তিনটে আমাদের ত্রিস্তরীয় ব্যবস্থা আজকে পুরস্কৃত হচ্ছে কেন্দ্রীয় সরকার দ্বারা। তো আগামী দিনে আরও অনুপ্রেরণা হবে, আরও অন্য পঞ্চায়েত, আরও অন্যান্য পঞ্চায়েত সমিতি এই পুরস্কার আনবে। আমাদের যে গতি, কাজের গতি বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলা, এটা আগামী দিনে আরও কাজের সমস্ত গতি বাড়বে, এটা আমাদের কাছে সম্মানের, এটা আমাদের কাছে গৌরবের। আমরা বর্ধমান জেলার টিম যে উন্নয়নের জন্যে সারা বছর প্রচেষ্টা থাকে, মামাটি মানুষের সরকারের নেতৃত্বে, মমতা ব্যানার্জির নেতৃত্বে পঞ্চায়েত ব্যবস্থা যে আজকে শক্তিশালী গোটা ভারতবর্ষের মধ্যে, এই পুরস্কার তার প্রমাণ দেয়। একটা প্রকল্প আমাদের যে সশক্তিকরণ প্রকল্প আছে, সেই প্রকল্পের ঠিকমতো কাজ করার জন্য, স্বচ্ছতার সঙ্গে ঠিকভাবে কাজ করার জন্য এই পুরস্কার। প্রথম পাওয়া না না, আমরা কেন্দ্রীয় সরকারের ইয়েতে আমরা এই প্রথম পেয়েছি, পঞ্চায়েত পেয়েছে, কিন্তু জেলা পরিষদ পায়নি, এই প্রথম আমাদের। এইটা আমরা মনে করি যে আমাদের এই যে সরকার, মামাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জির নেতৃত্বে যে উন্নয়ন চলছে, সেই উন্নয়নের জন্যই, সেই মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে উন্নয়নের জন্যই আজকে এই আমাদের পুরস্কার। বর্তমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।